তাপক প্রবাহের যে সতর্কতা জারি করা হয়েছিল সেটা আমরা রিয়ালাইজ করেছি। পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, বীরভূম, ঝাড়গ্রাম, মেদিনীপুর এসব জেলাগুলোতে সতর্কতা জারি থাকছে আরও 2 থেকে 3 দিন এই পশ্চিমের জেলাগুলোতেই। উপকূলবর্তী জেলাগুলোতে তাপপ্রবাহের সতর্কতা নেই, মূলত পূর্ব মেদিনীপুর, সাউথ চব্বিশ পরগনা, কলকাতা এবং লাগোয়া কিছুটা হুগলি। ন্যাচারালি এই যে 2 থেকে 3 দিন এর মধ্যে বৃষ্টির খুব একটা সম্ভাবনা নেই। বৃষ্টির একটু অনুকূল পরিস্থিতি তৈরি হবে হয়তো 30 তারিখ নাগাদ থেকে, মাসের প্রথম দিন থেকে অর্থাৎ 1 তারিখ নাগাদ থেকে, খুব স্পেসিফিক্যালি 2 এবং 3 এই সময়টায় কিছু স্ক্যাটার থান্ডারস্টর্ম অ্যাক্টিভিটি আমরা দক্ষিণবঙ্গের জেলাগুলোর উপরে আশা করছি। মাওবাদীদের নামে পোস্টার লাগিয়ে ভয় দেখাচ্ছে বিজেপি, কেন বলা হচ্ছে না বিষয়টা সত্যি নয়? বেলপাহাড়ির সীমানা দিয়ে কেউ কেউ ঝাড়খণ্ড হয়ে ঢুকছে, জেলা প্রশাসনের সঙ্গে বৈঠকে মন্তব্য মুখ্যমন্ত্রীর। দুটো তিনটে পোস্টার বিজেপি লাগিয়ে দিয়েছে এবং সেই তিনটে পোস্টার নিয়ে মাওবাদী মাওবাদী করে এটাকে রাজনীতি করছে, মানুষের মধ্যে ভয় ঢোকাচ্ছে। তোমরা এবার কেন লোকালি বলে দিচ্ছ না যে ঘটনাটা সত্য নয়? আর যদি কোনো মাওয়িস্ট আসে ঝাড়খণ্ড দিয়ে, টেক অ্যাকশন এগেনস্ট অফ দেম। বেলপাহাড়ির বর্ডার সিল করেছো? ম্যাম চেকিং চলছে। বেলপাহাড়ির বর্ডার সিল করেছো? হ্যাঁ ম্যাডাম, ওখানে আমাদের বর্ডার সিল আছে এবং আমাদের চেকিং চলছে। আমাদের সারপ্রাইজ নাকাও চলে এবং আমরা বি এবং সি এর ব্যাপারে অপারেশন করি। খবর হচ্ছে বেলপাহাড়ির বর্ডার দিয়ে কেউ কেউ ঝাড়খণ্ড থেকে ঢুকছে। না ম্যাডাম, আমরা প্রত্যেকটা খবর, তাদের কেউ কেউ মদত দিচ্ছে। ম্যাডাম আমরা প্রত্যেকটা ইনপুট চেকিং করি ম্যাডাম, কিন্তু এখন পর্যন্ত একটা এভিডেন্স পাইনি যেখানে ঝাড়খণ্ড থেকে আমাদের এখানে কেউ ঢুকেছে ম্যাডাম। তাই? হ্যাঁ আমার কাছে 4 জনের খবর আছে, তার মধ্যে ডিজিকে আমি পাঠিয়েছিলাম মাঝে। অ্যারেস্ট করেছে কজনকে? ম্যাডাম অলরেডি আমরা টার্গেট করে 3, নাম বলবে না, কজনকে অ্যারেস্ট করেছো? ম্যাডাম এই রিসেন্টলি 3 জন খুব ইম্পর্টেন্ট লোককে অ্যারেস্ট করেছে আর 2 জনকে টার্গেট করা আছে, খুব শীঘ্রই অ্যারেস্ট করবে। তাহলে বুঝতে পারছো 3 জনকে অ্যারেস্ট কিন্তু আমরা করেছি। সিপিএম নেতা সুজন চক্রবর্তী তিনি কি বলেছেন এর প্রসঙ্গ নিয়ে শোনাবো। রাজ্যপালের সঙ্গে মুখ্যমন্ত্রী তো খুবই দুজন দুজনকে প্রশংসামূলক কথা বললেন দেখলাম এই 3 দিন 4 দিন আগেই। মুখ্যমন্ত্রী একটা ফোন করে নেবেন রাজ্যপালকে, সব মিটিয়ে যাবে, একদম সোজা ডেকে দেবেন রাজ্যপাল, বড় মামলা বলে আমি মনে করি না। মুখ্যমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গেও সব ম্যানেজ করে নিতে পারেন, রাজ্যপালের সঙ্গে সব ম্যানেজ করে নিতে পারেন, এটা একটা ছোট্ট ব্যাপার, আজকে নাও কালকে করবে। জিতেছে যখন তখন শপথ তো হতেই হবে, শপথ হওয়াটা উচিত। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।